হাটা কাটা করে দাও বাবাকে, কাটা দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমি চলে এসেছি কেয়া উইথ লিটল প্রিন্সেস চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তো আজ এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন ডাক্তারের কাছ থেকে আসলাম। আমরা গেছিলাম 6:30 দিকে, তো ডাক্তার আসলে ডাক্তারের ওখানে গিয়ে শোনা এত কান্নাকাটি করে মানে আর কিছুই মাথায় থাকে না। তখন ভেবেছিলাম যে ওর কান্নাটাও আজকে তোমাদের দেখাবো, এরকম কান্না করেও, কিন্তু আমার নিজেরই তখন আর মাথায় ঠিক থাকে না। যখন ও এরকমভাবে কান্না করে তখন আর কিছুই ভালো লাগে না। আর মানে ডাক্তার ওকে দেখবে কি, দেখার আগেই ও ওয়েট যখন করবে তখন থেকেই কান্না শুরু করে দেয়। আর যতক্ষণ না আমরা ওই ডাক্তারখানা থেকে বেরাই ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে। আর তো আজকের ওকে ডাক্তার বললো যে ভালো করে দেখে বললো যে ওর গলায় ইনফেকশান হয়েছে, তো সেই জন্য ওষুধ দিয়েছে। এখন শোনা গেছে সোনার বাবার সাথে ওষুধগুলো নিয়ে আসতে, আর আমি এখন বাড়িতে চলে আসলাম। আর এখন কাজগুলো সেরে সারতে থাকবো অল্প করে। আর ওকে এই ওষুধগুলো দিয়েছে, এটা একটা টনিক এটা দিয়েছে, আর বেশ কিছু ওষুধ দিয়েছে। ও সেটা এখন খুলে পরীক্ষা করে আগে একটু দেখে নিচ্ছে। ওষুধটা ছিল কিনে ওষুধটা, এই যে এইসব ওষুধগুলোকে দিয়েছে, এগুলো টাইমলি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে আর রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। দেখো পাখাটায় কেমন ঘর ঘর আওয়াজ হচ্ছে। কি মার চা করছে, ডাল দেবো? আর এবার তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে যাচ্ছে। একা একা চা খাবে, ওকে এত বড় হয়েছে কিন্তু সেটা ওকে এখনো বোঝানো যায় না, ও একা একা চা খেতে যাবে। আর আম্মা আর বড়দা হচ্ছে ওদের সব কিছু, সব আবদার পূরণ করার মানুষ। তা ওদের মানে আম্মার বদ্ধার সামনে দুই বোনের যত বায় না। আর এবার অস্মিতা স্কুল থেকে চলে এসছে আর ব্যাগটা এখানে রেখেই মোজা টোজা সব স্কুলে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছে, কারণ ওর স্যার আর একটু পরেই চলে আসবে, আর সময় পাওয়া যাবে না স্যার আসলে, তো তাই জন্য তাড়াতাড়ি করে হাত ধুয়ে খেতে বসে পড়েছে। দুটো ডিম একসাথে করে মাছান দিয়ে কেটে দিলেই তো হয়ে যায়। কি শুনেছ? হাটা কি ফাটা। আর এখন মা আমি আর দিদি খেতে বসে পড়েছি একসাথে। আমার ভাবনা নেই
আর এখন আমি বাবার পায়ের নখগুলো কেটে দিচ্ছি। বাবার যেহেতু চোখের প্রবলেম হয়ে গেছে সুগারের থেকে, চোখে পরিষ্কার দেখতে পায় না, তো সেই জন্য বাবার নখগুলো কাটতে পারে না। তো সেই জন্য বাবার নখটা আমি কেটে দিচ্ছি। মানে বাবার একটা হ্যাবিট হয়ে গেছে যে আমি নখগুলো কেটে দিলে বাবার আঙুল কাটে না, আর মানে যদি রক্ত বেরিয়ে যায় আমি কাটলে তাহলে বাবা বলে যে ভালো হয়েছে, কিন্তু যদি মেজদা বদদা বা তোমাদের দাদাভাই বা ভাই কাটতে যায় তাহলে বাবা ভাবে যে ওরা ঠিক করে কাটতে পারবে না। সেই জন্য বাবা আমি যদি বলি আমার আজকে হবে না, দুদিন দেরি করে বাবা, তাও আমাকে দিয়েই নখগুলো কাটায়। বাবার একটা মনের ধারণা এটা হয়ে গেছে যে আমি কাটলে বাবার নখটা ঠিকঠাক সেভ থাকে। তো সেই জন্য বাবা দুই দিন পর আজকে বাবার নখটা কেটে দিতে পারলাম। স্নান ঠান হয়ে গেছে এখন, আর এখন সোনাকে খাওয়াচ্ছি, সোনাকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর আমাদের সাথে থেকো।